মুজিব উপহার হিসেবে ঠাকুরগাঁয়ে ঘর পাচ্ছে আরও বাইশশো ছিয়ানব্বইটি পরিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম বলেছেন মুজিব বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁয়ের সব ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে সেই ধারাবাহিকতায় আগামী বিশ জুন ভিডিও কনফারেন্সিং মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আরও ঠাকুরগাঁয়ে বাইশশো ছিয়ানব্বইটি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি সহ সেমি ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের পর সর্বপ্রথম বঙ্গবন্ধুই দেশের ভূমি ও গৃহহীন ছিন্নমূল অসহায় পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেন সেই ধারাবাহিকতায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব উদ্যোগে উনিশশো সাল থেকে মে দু পর্যন্ত সময়ে মোট তিন লাখ তিহাত্তর হাজার পাঁচশো বাষট্টিটি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে তিনি বলেন এর আগে গত তেইশ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ে দ্বি কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর ও বেড়াকে ঊনসত্তর হাজার নয়শো চারটি ভূমিহীন গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন সেই সময়েই ঠাকুরগাঁয়ে দু হাজার তিনটি ভূমি ও গৃহহীন পরিবার গৃহ পেয়েছে তিনি জানান মজিবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প দুই প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং গুচ্ছ গ্রাম প্রকল্প থেকে গৃহ নির্মাণের জন্য অর্থায়ন করা হয়েছে আর সার্বিক কার্যক্রম সমন্বয় করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প দুই তিনি জানান জমির মালিকানা দেওয়ার মাধ্যমে জনগণের আত্মমর্যাদা বৃদ্ধি পাচ্ছে জীবনযাত্রার মানের পরিবর্তন এসেছে এবং নারীর ক্ষমতায়নও হচ্ছে শুধু বাসস্থান নয় পুনর্বাসিত পরিবারগুলোর জন্য সুপ্রিয় পানি বিদ্যুৎ রাস্তা খেলার মাঠ ও কর্মসংস্থান সহ সব কিছুর ব্যবস্থা করা হচ্ছেও বলে অবহিত করেন তিনি এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল নাহার স্থানীয় সরকারের উপপরিচালক নূর কুতুবুল আলম সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ভূমি কর্মকর্তা কামরুল হাসান সোহাক সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন নিয়মিত নিউজ পেতে ঠাকুরগাঁও বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ